নমস্কার আজি প্রফুল্ল হাফিলার শ্রাদ্ধ দিন মই তাত আহিলো তো মই দেখাই থাকিম আজি আপনার তখন মূল বন্ধু আসলে তো আহিলো মই আজি তখন ঘর আজ উপস্থিত আছো মোৰ মাহি হয় এইজনী ধৰ আহিলোঁ আমি এতিয়া প্ৰফুল্ল হাফিলাৰ কণ্ডলেঞ্চ কৰা হ'ব এটা হল বনোৱা হৈছে এটা মিটিঙৰ দৰে এটা আয়োজন কৰা হৈছে তাত আহি গ'লোঁ মই তো সি মোৰ বহুত ভাল বন্ধু আছিলে ময়ো ষ্টুডেণ্ট লাইফত ময়ো আছিলোঁ আৰ্টছত তেতিয়া ডিষ্ট্ৰিক্ট কিবাত আছিলোঁ কমিটিৰ মহিলাৰ তৰফৰ পৰা মই আছিলোঁ তো বন্ধুৰ কামত বুলি আহিলোঁ দেই মই এতিয়া কি কৰি আছোঁ চব ৰেডি কৰি আছোঁ ইয়াত কণ্ডলেঞ্চ কৰিব ইয়াত এইজনী আৰু মই লাগি আছোঁ আজি বিভিন্ন অসমৰ জনজাতি ষ্টুডেণ্টৰ প্ৰেচিডেণ্ট কৰাইছে তো এতিয়া পুষ্পাঞ্জলি কৰা হৈছে প্ৰফুল্ল হাফিলাৰ আত্মাৰ শান্তিৰ বাবে স্থাপনা জ্বলা হৈছে তো আমি সকলোৱে ইয়াতে আছোঁ তেখেতৰ আত্মা যাতে শান্তি হয় তেখেত য'তে আছে তাতে শান্তিৰে থাকক বুলি আমি সকলোৰে তেখেতৰ আত্মাৰ বাবে স্মৰণ কৰা হৈছে গোটেই অসমৰ ছাত্ৰ সন্থাৰ মুৰব্বীসকল হৈছে ইয়াতে সকলোলৈকে খিলঞ্জীয়া মঞ্চ অসমৰ তৰফৰ পৰা আপোনালোকক নমস্কাৰ জনাইছোঁ কি ক'ম অলপ আগতে যেতিয়া এই সংস্কৃত শ্লোকটো ইয়াত গাই আছিল তেতিয়া ভগ্নীকেইগৰাকী কোনবিলাক ৰাজ্যতে গৈ পেলাই তেওঁ কেনেকৈ খিলঞ্জীয়া মানুহৰ উন্নতি কৰিব পাৰি তাৰ বাবে তেখেতে যথেষ্ট কষ্ট আৰু ত্যাগ স্বীকাৰ কৰি গৈছিল তেওঁ প্ৰকৃততে এজন সংগ্ৰামী আছিল আৰু এই সংগ্ৰামত তেওঁ ব্যস্ত হৈ থাকোঁতে শ্ৰদ্ধা নিবেদিছোঁ আজি এক ঘোকাকল পৰিৱেশৰ মাজত আমি আজি আহিবলগীয়া হৈছোঁ তো আজি ইয়াত উপস্থিত হোৱা আমাৰ সমূহ সন্মানীয় আমাৰ শ্ৰদ্ধাৰ নেতৃবৃন্দ সকলোৰে নাম উচ্চাৰণ কৰাত সময়ৰ অভাৱ তো আজি মই বিশেষ একো ক'বলৈ নাযাওঁ কেৱল মই এটা কথাই ক'ম যে এইগৰাকী আছিল সেইগৰাকী নেতা যি সদায় নিজৰ লগতে আনক প্ৰেৰণা যোগাই আহিছিলে অফুৰন্ত তেওঁৰ আশা আছিল দুচকুত যেতিয়া আমি লগ পাওঁ তেতিয়াই তেওঁ আমাক কয় বন্ধু এই বহুত কাম কৰিবলগীয়া আছে আমাৰ বন্ধু বহুত কাম আমাৰ কৰিবলগীয়া আছে গতিকে এইগৰাকী নেতা যি আমাৰ লগত থাকি সদায় আমাক প্ৰেৰণা যোগাই আহিছিলে তেওঁৰ আৰ্থিকভাৱে আমি জানো যে খুব স্বচ্ছল অৱস্থা নাছিল তথাপিও কিন্তু তেওঁ হাৰ মনা নাছিল মোৰ বহুত দুখ লাগিছিল যেতিয়া তেওঁ মানে গুৱাহাটী এৰি
যেতিয়া তেওঁ ইয়ালৈকে আহিছিল তেতিয়া মই তেওঁক মানে কৈছিলোঁ যে বন্ধু আপুনি যাব ওলালে, কৈছে বন্ধু চিন্তা নকৰিবি, ধনী হ'ম, আমি বাগান কৰিম, মানে বাৰী এখন তেওঁ কৰিব বুলি কৈছিল। তাৰপিছত প্ৰত্যেকবাৰে তেওঁ আহে, নতুন নতুন উদ্যম লৈ আহে, কিন্তু পিছৰবাৰ যেতিয়া আহিল তেওঁক আমি বহুত দুৰ্বল ভাৰাক্ৰান্ত দেখিলোঁ। তেতিয়া আমি হাজং আৰু মই প্ৰায় কওঁ, আমাৰ সঞ্জীৱ কুমাৰ হাজংগাত আছে, আমি প্ৰায়ে কওঁ যে আপুনি অলপমান ভালকৈ ডক্টৰক চাওক, দেখুৱাওক আপুনি, কিন্তু তেওঁ নিজৰ কথা অলপো চিন্তা নকৰে তাৰমানে। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে বাকী কথা সকলোকে বিতরণ করা হয়েছে, আছে মোর হাতটা এখন আছে, ইয়া মৃত্যুঞ্জয়ী হাফিলা। প্রফুল্ল হাফিলার আদ্যশ্রাদ্ধার স্মৃতিচারণ সভার আজি উপস্থিত সদৌ ডিমাচা ছাত্র সন্থার সভাপতি নবীন জহরিচা ডাঙরিয়া, সাধারণ সম্পাদক মাইরিং প্রমুখে হাসনু আর আন আন সদৌ ডিমাচা ছাত্র সন্থার বিষয়বীয়সকল, ইয়াত উপস্থিত থকা অসমৰ বিভিন্ন জাতীয় আর জনজাতি আর জনগোষ্ঠীয় সংগঠনের নেতৃবর্গ, নাম নললো, সময় বসালো, আর উপস্থিত বয়োজ্যেষ্ঠ সকল, মাতৃসম আই সকল, এই অঞ্চলের রাইজ আর ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবী সকল, পোনপ্রথমে সদৌ অসম ছাত্র সন্থা আর উত্তর পূর্বাঞ্চল ছাত্র সংগঠন নেসো, আমি সকলের হয়ে প্রফুল্ল হাফিলার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানালো। পরিয়ালবর্গলে এই শোকর মুহূর্ত সমবেদনা জানালো, প্রার্থনা জানাইছো পরিয়াল, পরিয়ালক যাতে এই মুহূর্ত শক্তি দিয়ে নেদেখাজনে, আর আপনাদের আন্তরিক শ্রদ্ধা জানালো। প্রফুল্ল হাফিলার এনে প্রতিচ্ছবিত আহি আমি এপাহ ফুল দিব লাগিব বা প্রফুল্ল হাফিলার আকৌ স্মৃতিচারণ করব লাগিব, এই কথাটো ভাবিব নোৱাৰা এটা কথা। প্রফুল্ল হাফিলার স্মৃতিচারণ, প্রফুল্ল হাফিলার প্রতিচ্ছবিত ফুল দিয়া, এগছ চাকি জ্বলোৱা, এই কথাটো এটা ভাবিব নোৱাৰা কথা, আর তেনে ঘটনাটোই ঘটি গল। আর আজি স্মৃতি মৃত্যুঞ্জয়ী হাফিলা যখন প্রকাশ করে উলিয়াইছে, একেবারে প্রফুল্ল হাফিলাই, তরুণ বৰুৱা মৰাণ ডাঙরিয়া, উদয়ন কুমার গগৈ ডাঙরিয়া, হাফিজুল আহমেদ ডাঙরিয়াক আমি ধন্যবাদ জানাইছো, আর সম্পাদনা কমিটির সকলকে তেখেতর স্মৃতি যুগমিয়া করে রাখিবর কারণে, ধরে রাখিবর কারণে একটা প্রয়াস ইয়াত করা হল। প্রফুল্ল হাফিলা সম্পর্ক মানে দীঘলিয়া কথা কবলে ইয়াত থিয় হওয়া নাই, কারণ কথা কব পড়া কি বলে কব প্রফুল্ল হাফিলাক, কেটামান কথা কেবল চুই যাব খুঁজছো। ইতিমধ্যে অনুপ চেতিয়া ডাঙরিয়া কৈ গল, মৃণাল হাজরিকা ডাঙরিয়া কৈ গল, আর আন আন আদিত্য খাকলারী ডাঙরিয়া কৈ গল। চিকিৎসার কথা পিছত আহিম। গুৱাহাটী লতাশিল খেলপথাৰ এখন সভা হয়েছিল, আর লতাশিল খেলপথাৰ ককায়েক আছে, বৌয়েক আছে, সকলো আছে, আমি দেখিছো ইয়াল আহোঁতে, মাজতে আমি খবর কৰিবলৈ আহোঁতেও লগ পালো, আজি আমি লগ পালো, কাইলৈৰ পৰা আমি সকলো নিজৰ নিজৰ কামত যামগে, পৰিয়ালটো কি হব, তেওঁ দুটাক পুত্র কন্যা আছে, কেনেকে আগবাড়ি, পড়া শুনা কি হব, এই বিষয়টো মূল বিষয়, গতি আমি রাইজক এটা অনুরোধ করব খুঁজো যে পরিয়ালটে পরিয়ালটোর ওসর আপনাদের যাতে সারথি হিসাবে থিয় দিয়ে। এক, আমি সকলবোৰ সংগঠনে আজি আমি একটা সংকল্প লৈছো যে পরিয়ালটোর ওসর আমি সদায় সারথি হিসাবে থিয় দি থাকিম, কিন্তু কেনে বাস্তব কথাখনত পৃথিবীত আমি খোজকাঢ়িব লাগিব, গতি সরকারক আমি দাবি জানাম যে পরিয়ালটোর ইমান এজন এজন জাতীয় নেতা, আমি তেওঁৰ পৰিয়ালৰ দায়িত্বটো চৰকাৰে ল'ব লাগে। আজি মই ভাবোঁ যে শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানৰ পৰা ৰজাঘৰক এই বাৰ্তা দিব লাগে, এটা উৎসৰ্গিত জীৱন, প্ৰফুল্ল হাফিলাটো অকলে নাছিলতো, তেওঁৰ জীৱনটো উৎসৰ্গিত জীৱন, অসমৰ জাতীয় জীৱনৰ কাৰণে এটা উৎসৰ্গিত জীৱনেই হ'ল প্ৰফুল্ল হাফিলা। ৰজাঘৰক আমি ক'ব লাগে তেওঁৰ পৰিয়ালটোৰ দায়িত্ব ল'ব লাগে, লয় নলয় পিছৰ কথা, কিন্তু আমি আমি তেওঁৰ পৰিয়ালটোৰ ওচৰ সাৰথি হিচাপে থাকিবলৈ কি কৰিব পাৰি, সদৌ ডিমাচা ছাত্র সন্থার নবীন জহরী আর সাধারণ সম্পাদক মারিং আর আনসলক আমি হাসনু সকলকে অনুরোধ জানাইছো, পুত্র কন্যার পড়াশুনার দায়িত্ব সম্পর্ক আমি আলোচনা করবো,
পরিয়াল তো কেনেকে চলিব তাতে আলোচনা করব লাগে ককায়ক বয়েকর লগত কথা বতা পতা হক ককায়ক বয়েকে পরিয়ালতে জি ধরনে বিচারে সেই ধরনে পরিয়ালটো আগুয়াবর কারণে আমি সকল সংগঠনে জি করব লাগে আমি খোদ ডিমাসে ছাত্র সন্থার লগত একালগে করিম নেতৃত্ব লব খোদ ডিমাসে ছাত্র সন্থায় আমি তার সহায় করিম পরিয়ালটো কাইলৈ পৰা কেনেকে চলিব এক কাইলৈ পৰা লড়া ছালীকিটা পড়া শুনা কি হব দুই এই দুটা হল মূল বিষয় প্রফুল্লা হাফিলা নোহা হল কিন্তু তেওঁৰ পুত্র কন্যা যাতে পিতৃ নাই বলে যাতে অনুভব নকরে আর সেই কারণে আজি কই যাব খুঁজো তেওঁৰ পড়া শুনার ক্ষেত্র রজা ঘরে যদি কিবা করে করব যদি নকরে তেতিয়া আমি সকলোৱে তেওঁৰ পুত্র কন্যাক পড়া শুনার দায়িত্বর ব্যবস্থা আমি লোব পাৰো এই কথা আমি আপনাদের কলো আর তেওঁৰ পুত্র কন্যা ভাল মানুহ হব যি পড়িব খুঁজে পড়িব সেই ক্ষেত্রে আমার ফালের পর যিখিনি সহযোগ করব লাগে আমি সকলো একেলগে করি নেতৃত্ব লব খোদ ডিমাসা ছাত্র সন্থায় মুঠতে তেওঁর পরিয়াল প্রফুল্লা হাফিলা নাই তেওঁর পরিয়াল যাতে অকলশরিয়া নহয় আর পরিয়ালটো চলা ফুলার কারণে যি করব লাগে ককায়েক বয়েক তেওঁলোকৰ পরামর্শ লৈ পরিয়ালটোৰ পরামর্শ লৈ খোদ ডিমাসা ছাত্র সন্থায় নেতৃত্ব লব আমি সহায় করিম আর লড়া ছালীকিটা পড়া শুনার ক্ষেত্র আমি যি ধরনের সহায় করব লাগে মুঠতে পড়িব লাগিব মানুষ হব লাগিব ভাল মানুষ হব লাগিব সেই কথাটো আমি যি করব লাগে সেই ব্যবস্থা করিম তাকে কই প্রফুল্লা হাফিলার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানালো আর আমি জাতীয় জীবনে এজন অসময় জাতীয় জীবনে এজন আমি এজন জাতীয় নেতা হেরালো জাতীয় জীবনের বাবে উৎসর্গিত জীবন আছিল তেওঁৰ আর এই আমার কারণে অত্যন্ত ক্ষতি কিমান ক্ষতি কই কব নোৱাৰো তেওঁৰ প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানালো পুনের পরিয়ালটির ওসর সারথি হিসেবে থিয় দিয়ে থাকিম তাকে কই মূর কবলীয়াখিনি সামরিছ ধন্যবাদ জয় অসম Here is the wife of the Hafila sir, Srimati Sangeeta Hafila, and Hokolore Moramor Amar Hafila sir Lora Thairinda Hafila. Aru Hokolore Moramor Amar Hafila sir Swali Thairile Hafila. আমার মাজত আছে তারপর এমংাস দ্য এল্ডেস্ট ব্রাদার অফ আওয়ার হাফিলা স্যার সূর্যমণি হাফিলা সামিছি জমা খালাম নাম বিমল হাফিলা আনন্দ হাফিলা গেদেমেরম সিক্রেপ্টব জিং নাওরে জং মিছি জখল হামনাং তারা বিলাহাদু অডহে বুবিটু জিনে হাফিলে সারনি বুবিটু আনা বিটু নি সিক্রেপ্ব দং ফেনে দু নি সিক্রেপ্ব জং খা দাদা মিছি জখল হামনাং শ্রীমতি থারবন্দি হাফিলা বুবি রাদা ফয়াবা The eldest sister of our Hafila sir, Tharbangdi Hafila, is among us. Sabitri Hafila, or the her bubi, or the bun bubi Bijuli Hafila. Pushi Kribo Rajagi Zaramiti Hafila, or the her চকুতে চকু পানি ইমান সৰু ল'ৰাটো চাব যিনি হাফিলা ছাৰ ফেমিলি মেম্বাৰ্ছে ওচৰে ওচৰে লাভচন দি বা চাৰ্টিফিকেট ইছলাম দাদা লাভ বা নিশিক্ষিত লাভা লাগে দাদা বিলা হ'ব লাডু মুছিয়া মুখাম জিভা গালি দিয়া নাই কেনে এই ভাইটিক আজি লগ পালো সদায় লগ পাই থাকো মোবাইলত আজি একদম পুরা সাক্ষাৎ হয়ে গেল আজি দুখর মাজত লগ লাগিছে যেহেতু মই মানে বহুত পুরনা পুরনা বন্ধু লগ পাইছো আৰু নতুন নতুন বন্ধু লগ পাইছো যেহেতু ষ্টুডেন্ট লাইফ কিন্তু এতিয়া তেখেতক হেরাই যোৱাৰ পিছত আকৌ মানে তেখেতৰ শ্ৰাদ্ধত আহোঁতে বহুত পুরনা বন্ধু লগ পালোঁ আজি ভালো লাগিছে দুখো লাগিছে আজি উদয়কো লগ পালোঁ সদায় মাতো লগ পালোঁ
আছে আৰু এই কিজনীটো মোৰ একদম নলে গলে কিজনীটো আছে লগতে